নমস্কার, এনজয় ফ্লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আজ রথযাত্রা, আর রথযাত্রায় আমি আমার বাড়িতে নারায়ণ পুজো দিয়ে থাকি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে আমি পুজো দিলাম, কি কি করলাম, পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। নারায়ণ পুজোর প্রথমে যেটাই সবথেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে সিন্নি। প্রথমে আমি সিন্নিটা রেডি করে ফেলব। কী কী দিলাম সেটা আপনাদের আগে বলি। প্রথমে দিলাম আটা, তারপরে ময়দা, তারপরে সুজি, এবার বাতাসা দিয়ে একটু ডেকোরেশন করব। আমি এখানে সোয়া দিলাম, মানে 750 গ্রামের মতো সব কিছুই দিলাম, আর কলা দিলাম 15টা। সুন্দর করে ডেকোরেশন করব, আস্তে আস্তে করে ডেকোরেশন করে নিচ্ছি। এরপরে আমি দেব কাজু, কিশমিশ, হ্যাঁ আরেকটা জিনিস, আখের গুড় কিন্তু নারায়ণের সিন্নিতে আপনি অতি অবশ্যই ব্যবহার করবেন। আমিও কিন্তু আখের গুড় দিয়েছিলাম। এভাবেই আমি আমার নারায়ণ পূজার প্রধান যেটা উপকরণ সিন্নিটি রেডি করলাম ঠাকুরকে নিবেদন করার জন্য। ঠাকুরের জন্য, আসনের জন্য 5 রকমের ফল রেডি করে ফেলেছি, এবার তারপরেই রেডি হয়ে গেছে। তারপরে পুষ্পপত্রটা রেডি করব এক এক করে। এরকম আমি আমার একাই আমাকে সব ঠাকুরের জিনিস রেডি করতে হবে, তাই আমি আমার মতো করে এক এক করে সব রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পুষ্পপত্র রেডি করছি। ফুল আমাদের গাছে আজকে দেখলাম খুব ফুল হয়েছে, সাদা ফুলটা, তাই বাড়ির গাছের ফুল ঠাকুরকে নিবেদন না করলে ভালো লাগে, তাই ঠাকুরের জন্য তুলে এনেছিলাম। পুষ্পপত্রে ফুল, গাঁদা ফুল, আরও অনেক রকমের জবা, অনেক রকমের ফুল আছে, দুব্ব, তুলসী পাতা, বেলপাতা, এরকম করে সব রেডি করে নিলাম। হ্যাঁ, এই মালাটা কিন্তু আমার শাশুড়ি মা গেঁথেছেন, উনি কিন্তু খুব সুন্দর এই মালাটা গাঁথেন। আর আমি যে ঠাকুরের জন্য মালা এনেছিলাম, জুঁই ফুলের মালা, সবই এক এক করে আরেকটা থালাতে পদ্ম এনেছিলাম, আরেকটা থালাতে রেডি করে ফেলেছি। কারণ সব এক এক করে রেডি করে রাখলাম, কারণ ঠাকুরমশাই আসলে ঠাকুরমশাইয়ের হাতের কাছে সব থাকলে ঠাকুরমশাইয়েরও বেশ সুবিধা হবে। এবার নৈবেদ্যটা বানিয়ে ফেলব। নৈবেদ্যটা একটার মধ্যে একটা নৈবেদ্য বানাবো, আর একটার মধ্যে 7টা নৈবেদ্য বানাবো। যা ফল বানিয়ে কেটেছিলাম সব এক এক করে দিয়ে নৈবেদ্যটা সুন্দর করে বানিয়ে ফেলছি, দেখতেই পাচ্ছ তোমরা। পুজোয় যা যা মোটামুটি আমার মনে আছে পুরোটাই আমি রেডি করে ফেলেছি, হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে, মোটামুটি আমার মনে হয় আমি খুব সুন্দরভাবেই ঠাকুরের জন্য সব কিছু রেডি করে ফেলেছি। ঠাকুরের ঘটের জন্য সিসালা ঢাবের দরকার, তাই কালকে অনেক খুঁজে আমি আজাদগড় বাজার থেকে, মেঘাকে স্কুলে দিয়ে আজাদগড় বাজার থেকে ডাব এনেছিলাম। আজকে সকালবেলা উঠে দেখি শিস ডাবের শিসটাই পড়ে গেছে। এখন আবার ছুটেছি রামগড় বাজারে, ওখানে যদি একটা সিসালা ডাব পাই তাহলে আনবো। হ্যাঁ, ঠিক পেয়ে গেছি। আর এদিকে বাড়িতে এসে দেখি ঠাকুরমশাইও চলে এসছেন, সব রেডি করাই ছিল। মেঘা ছিল আর আমার শাশুড়ি মাও ছিলেন সঙ্গে, ঠাকুরমশাই এসে ঠাকুরমশাই সব রেডি করতে শুরু করে দিয়েছেন। আমি যখন আমার ফ্ল্যাটে চলে আসি তখন থেকেই আমি রথের দিন নারায়ণ পুজো করে যজ্ঞটা শুরু করি। এই নিয়েই 4 বার এই পুজোটা দিলাম, আর লকডাউন করোনার জন্য একবার আমি পুজোটা দিতে পারিনি। ঠাকুরমশাই ঘট বসাবেন বলে সব কিছু রেডি করছেন। ঠাকুরমশাই এবার পুজোতে বসে গেছেন, দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন। হ্যাঁ, আরেকটা কথা তোমাদের বলা হয়নি, বাড়ির যে কর্তা সে বাড়িতে নেই, কারণ কাজের জন্য বাইরে গেছে।
ফিরতে পারেনি, কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছে বলে। কিন্তু রথের দিন যেহেতু আমরা পুজোটা দেই, তাই ও বলল না, পুজোটা যেদিনকে দেওয়া হয় তো আমরা সেই দিনকেই পুজোটা দেব। তাই আমি আর মেঘা দুজনে মিলেই পুজোর আয়োজন করলাম। মেঘা আজ স্কুলে যায়নি, কারণ একা একা পুজো কি আর ভালো লাগে। ফ্ল্যাটের সবাইকে বলেছি, শাশুড়ি মা আছেন, মা আছে, দিদি আছে, ভাই, আরও কিছু বন্ধুবান্ধব, এদেরকে নিয়েই পুজোটা দিলাম। গেছে, এখন যজ্ঞ শুরু হবে। যজ্ঞের জন্য যেটা প্রয়োজন ঠাকুরমশাই এখন তাই করছেন। চলো তাহলে আমরা এবার যজ্ঞটা দেখি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, ঠাকুর জানি আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, আমরা জানি ভালো থাকি, সুস্থ থাকি। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল আইকনটি কিন্তু অতি অবশ্যই প্রেস করবে। হ্যাঁ, আর এ আজ থেকে ঠিক এক বছর আগেই এনজয় অফ লাইফের পথ চলা শুরু হয়েছিল। তাই এনজয় অফ লাইফের পাশে আপনারা যারা যারা আছেন তাদের অসংখ্য ধন্যবাদ।